আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আরামবাগ বিজেপি ময়দানে নামলো। সকাল থেকে তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরলেন এবং দুস্থ মানুষদের কিছু শুকনো খাবার দিয়ে সাহায্য করার চেষ্টা করলেন। দেখুন সেই চিত্র। কার পক্ষ থেকে কেউ কি কি দিয়েছে আপনাকে? চাল, ডিম, পেঁয়াজ, তেল, মুড়ি, সাবান। পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ। কার পক্ষ থেকে দেওয়া হলো? বিজেপি। আপনার নাম? সোনা। বাড়ি? দৌলতপুর। এই দুর্যোগের দিনে দেখা যাচ্ছে দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছে, কি বলবেন? আমরা আরামবাগে যে 19টা ওয়ার্ড আছে, আমরা আরামবাগে যে 19টা ওয়ার্ড আছে, কম বেশি করে দুঃস্থ মানুষ যে পরিবার আছে তাদেরকে সবাইকেই দিচ্ছি। কোনোটা মন্দির থেকে দেওয়া হচ্ছে, কোনোটা পলিটিক্যাল থেকে দেওয়া হচ্ছে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 6 নম্বর 15 নম্বরে 300টা পরিবারকে আমাদের যারা এখানে বুথের কার্যকর্তা আছে, যেমন মানুষ দা আছে, গণেশ আছে, বাপন আছে, বিকাশ আছে, এদের উদ্যোগে আমরা খুব খুশি হয়েছি। এরা নিজেরা নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, নিয়ে এরা পার্টির কাজে এসে এইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরা খুব খুশি। আজকে দেওয়া হয়েছে চাল, দেওয়া হয়েছে পেঁয়াজ, দেওয়া হয়েছে তেল, দেওয়া হয়েছে সাবান, দেওয়া হয়েছে ডিম, দেওয়া হয়েছে মুড়ি, দেওয়া হয়েছে। আমরা 300টা পরিবারকে মোট দিচ্ছি। আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি। শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।